আচ্ছা মিশ্র মহাশয়, দেখুন তো শ্রী জগন্নাথ সংস্কৃতি ତ মানে এবে আম জানিবারে আমঠি আউ সীমিত হয়ে কি না, ওড়িশার সীমিত হয়ে কি না, ভারতের অনেক জায়গায় দেখুন রথযাত্রা পালিত হচ্ছে, আপনার আহমেদাবাদ কুহতু মানে যেটি আপনার দেখবে আপনার পালিত হচ্ছে মানে মহাসমারোহে পালিত হচ্ছে রথযাত্রা। দেখুন ভারত বাহারে আপনার আমেরিকা ইংল্যান্ড দেখুন রথযাত্রা হচ্ছে। আচ্ছা এই যে রথযাত্রা কিংবা জগন্নাথ সংস্কৃতির প্রভাবটা আমার পশ্চিম ওড়িশার মানে কোণ রয়েছে টিকে কহিলে। পশ্চিম ওড়িশার প্রকৃতরে বহু পুরাতন কালর সম্বন্ধ রয়েছে আজ্ঞা জগন্নাথঙ্কর, কিনা আমার যে বীরমহাজপুর সবডিভিজন কোর্ট সমলে গোটে গ্রাম আছে আজ্ঞা, সেইটি শ্রী জগন্নাথ আনিকি পাতাড়ি করা হয়েছিল তিন মূর্তি জগন্নাথ বলভদ্র সুভদ্রা আজ্ঞা। এ সময় জন রাজা লে আবু রক্তবাহু সে বিদেশী জনে সে আক্রমণ করে পুরীরে আজ্ঞা শ্রীমন্দির আজ্ঞা আজ্ঞা, সে সময় সেটি যে রাজা লে সেটি যে রাজা লে সে তা মানে জগন্নাথ তিন মূর্তি আনিকি জগন্নাথ বলভদ্র সুভদ্রা সে আনিকি তাকে পাতাড়ি করেছিল কোর্ট সমলে এত দূর আনিকি আজ্ঞা আজ্ঞা, এত জঙ্গল গুম্ফা আছে। এবে সে যাও গলে যেতে জঙ্গল যেতে গুম্ফা যেতে গহন গুম্ফা আছে সে সময় সে কিন্তু আনিথিবে সেটা গোটে আশ্চর্য বিষয় আজ্ঞা। সেইটি সে লুচি রকিলে পাতাড়ি করে জগন্নাথ ১৪০ বর্ষ পর্যন্ত জগন্নাথ সেইটি ১৪৪ বর্ষ সেইটি পাতাড়ি হয়েছিল। চকাখি প্রভু হো চকাখি, চকাখি প্রভু হো চকাখি, আহো প্রভু চকাখি, তোমকু মনু ডাকি ডাকি, আহো প্রভু চকাখি, তোমকু মনু ডাকি ডাকি, নীল কন্দরে বসি মুড়ে পগড়ি কষি, কাণা করুছ লুকি লুকি, হে নীল কন্দরে বসি মুড়ে পগড়ি কষি, কাণা করুছ লুকি লুকি। আরে বা বহুত বড়িয়া, যাত্রা বিশ্ব প্রসিদ্ধ রথযাত্রা, এ প্রত্যেক স্থানরে যে জায়গায় জগন্নাথ মন্দির আছে প্রায় প্রত্যেক স্থানরে পালন করা যায় রথযাত্রা, সেটি করা যায়। আর পশ্চিম ওড়িশা কাহিঁকি, উত্তর ওড়িশা কহন্তু পূর্ব ওড়িশা কহন্তু দক্ষিণ ওড়িশা সারা ওড়িশারে জগন্নাথ মন্দির যে জায়গায় বিদ্যমান আছে প্রায় সবু তো মুখ কহিবি নাই আজ্ঞা, প্রায় সবু জায়গায় সবু জায়গায় রথযাত্রা উৎসবকে পালন করা যায় আজ্ঞা, এই পর্বকে পালন করা করা যায়। পশ্চিম ওড়িশার যেউ বিশেষ বিশেষ জায়গা মানে রথযাত্রা হুয়ে যেগুড়া গুড়া গতি প্রসিদ্ধ আছে, প্রসিদ্ধ আছে আমার সে তরভা গোটে প্রসিদ্ধ আছে আজ্ঞা, যে জায়গায় মোর জন্ম জন্ম। আচ্ছা আপনার নিজ গাঁ তরভারে আজ্ঞা, তরভারে প্রসিদ্ধ বিনিকারে ভাল রথযাত্রা হুয়ে, বিনিকা ভটলি গোটে আছে, ভটলি আমার এপটে দেজা পাখি গোটে মোরসিং গোটে আছে, মোরসিং রে যাত্রা হুয়ে রথযাত্রা। তোমার আগে গোটা জানিথিব আজ্ঞা আজ্ঞা, সেমতি অছি আগে নাই। আপনার দেখুন পশ্চিম ওড়িশার মোর পিলাবেলার কথা, ভটলিরে আপনার দধিবাবন দধিবাবন অছন্তি, তরভাটাকু দারুব্রহ্ম কুহাযাউছি এবং বড় প্রসিদ্ধ রথযাত্রা। মু বি কেতে থর আসছি মানে তরভাকু ভটলিকু এই যাত্রা দেখিবাকু, আউ প্রভুঙ্কর মানে দর্শনরে যেতে মানে খুশি লাগে সেইটা তো যে পাইছি সিয়ে হি জানে, বড় খুশি লাগিলা আজি আপন আমর শুভালি খালি গোটে গোটে পার্থক্য মু কইবি আজ্ঞা। পুরীরে যে পরম্পরা নেই যে প্রণালীরে যাত্রা করা হচ্ছে, পশ্চিম ওড়িশায় অন্য যে রথযাত্রা সব হচ্ছে আজ্ঞা, সেই জায়গার পরম্পরা নেই প্রাচীন পরম্পরা নেই সে যাত্রা করছেন। ধরুন তরভারে গোটিয়ে রথ আছে আজ্ঞা, তিন রথ নাই নাই গোটিয়ে রথ গোটিয়ে রথ, সেমতি বারিপদা গোটে জায়গা আছে, বারিপদারে রথযাত্রা যেন রথযাত্রা হয়ে নাই আজ্ঞা, তা পরদিন রথযাত্রা হয়ে পরদিন যেটা নয় কথা আজ্ঞা। তারপরে সাবর শ্রীক্ষেত্র কোরাপুটরে বি মানে রথযাত্রা মানুষ ধুমধাম রে আজ্ঞা পালন হচ্ছে, সেথিপাই সে রথযাত্রা সঙ্গে রথ সঙ্গে কিছু সম্পর্ক নাই নাই আজ্ঞা, তার বিষয়বস্তু সমান সমান কিন্তু তার প্রাচীন পরম্পরা নেই
ସେ ରଥଯାତ୍ରା ସହର ମାନଙ୍କରେ ଗାଁ ମାନଙ୍କରେ ସେଟା ପାଳନ ରଥଯାତ୍ରା ବଡ଼ଦାଣ୍ଡରେ ରଥ ଚାଲୁଛି ଚାଲୁଛି ସେ ଉପରେ ଚାଲଧାଡ଼ି କହିବି ଆରେ ବଡ଼ ଦାଣ୍ଡେ ଚାଲେ ରଥ ଉଡ଼ୁଅଛି ତ ହିନେ ତ ଆଜି ତ ଗୁଣ୍ଡିଚା ଜାତ ଘଣ୍ଟ ବାଜେ ଅବିରତ ବେଢି ଅଛନ୍ତି ଭଗତ ଆରେ କାଳିଆ ବସିଛି ରଥେ ଆଉ କାଳିଆ ବସିଛି ରଥେ ଆଉ କାଳିଆ ବସିଛି ରଥେ ଆଉ କାଳିଆ ବସିଛି ରଥେ ବଡ଼ ଦାଣ୍ଡେ ଚାଲେ ରଥ ଉଡ଼ୁଅଛି ତ ହିନେ ତ ଆଜି ତ ଗୁଣ୍ଡିଚା ଜାତ ଘଣ୍ଟ ବାଜେ ଅବିରତ ବେଢି ଅଛନ୍ତି ଭଗତ ଆଉ କାଳିଆ ବସିଛି ରଥେ ଆଉ କାଳିଆ ବସିଛି ରଥେ ଆଉ କାଳିଆ ବସିଛି ରଥେ ଦେଖ କାଳିଆ ବସିଛି ରଥେ ଆଚ୍ଛା ଏବେ ଦେଖନ୍ତୁ ମାନେ ଆମେ ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶାର ରଥଯାତ୍ରା କଥା ମୁଁ ଆପଣଙ୍କୁ ପଚାରୁଥିଲି ଆଚ୍ଛା ବଲାଙ୍ଗୀରରେ ବି ଆମର ଦେଖନ୍ତୁ ବହୁତ ଜାଗାରେ ରଥଯାତ୍ରା ହେଉଛି ଆମ ବଲାଙ୍ଗୀର ସହରରେ ଯେମିତି ଦେଖନ୍ତୁ ଗୋପାଳଜୀ ମନ୍ଦିର ଜଗନ୍ନାଥପଡ଼ାରେ ତିନିଟି ରଥ ବାହାରୁଛି ହଁ ରୁଗୁଡ଼ିପଡ଼ା ହେଉଛି ଆମର ଶୈଳଶ୍ରୀ ପ୍ୟାଲେସ୍ରୁ ରଥ ବାହାରୁଛି ସାହାଣୀ ମାନେ ରଥ ଗୋଟେ ବାହାରୁଛି ଚାନ୍ଦ ମନ୍ଦିରରୁ ମାନେ ରଥ ବାହାରୁଛି ଏବେ ପୁଣି ଚାରି ପାଞ୍ଚ ବର୍ଷ ହେଲା ବ୍ରଜଧାମରୁ ବି ରଥ ବାହାରୁଛି ଠିକ କହିଲେ ଆପଣ ବ୍ରଜଧାମରୁ ବି ରଥ ବାହାରୁଛି ମାନେ ଆମର ବି ବଲାଙ୍ଗୀରରେ କମ୍ ରଥଯାତ୍ରା ହେଉନାହିଁ ଏବଂ ସମସ୍ତେ ମାନେ ଉତ୍ସାହର ସହିତ ଉଦ୍ଦୀପନାର ସହିତ ସମସ୍ତେ ଭାଗ ନେଉଛନ୍ତି ଏବଂ ରଥ ଟାଣୁଛନ୍ତି ଶ୍ରୀଜଗନ୍ନାଥଙ୍କର ଦର୍ଶନ କରୁଛନ୍ତି ସମସ୍ତେ ସେହି ସଂସ୍କୃତି ଏବଂ ସେହି ପରମ୍ପରାକୁ ବଜାୟ ରଖିଛନ୍ତି ଆମର ଜଗନ୍ନାଥ ସଂସ୍କୃତି ରଥଯାତ୍ରାର ବିଶେଷତା ସେମାନେ ପୁରା ବୁଝିଗଲେଣି ବୁଝିଗଲେଣି ବଲାଙ୍ଗୀର ବୁଝିଗଲେଣି ବୋଲି କହିଲେ ଅତ୍ୟୁକ୍ତି ହବ ନାହିଁ ଆଉ ତାଙ୍କର ଦୟାରୁ ତାଙ୍କର କରୁଣାରୁ ଶ୍ରୀଜଗନ୍ନାଥଙ୍କର କରୁଣାରୁ ଆମ ବଲାଙ୍ଗୀରବାସୀରୁ ଆହୁରି ଉନ୍ନତି ମାନେ କରନ୍ତୁ ସମସ୍ତେ ସୁଖୀ ହୁଅନ୍ତୁ ସମସ୍ତେ ସମୃଦ୍ଧ ହୁଅନ୍ତୁ ଆଚ୍ଛା ଧନ୍ୟବାଦ ମିଶ୍ର ମହାଶୟ ଆପଣ ଆଜି ଆସିଲେ ଆମର ଶୁଭମ କ୍ରିଏସନକୁ ଆମର କଥା କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଆପଣ ଭାଗ ନେଲେ ଏବଂ ଆପଣ ଆମକୁ ଜଗନ୍ନାଥ ସଂସ୍କୃତି ବିଷୟରେ ରଥଯାତ୍ରା ବିଷୟରେ ଆମକୁ ଅନେକ କଥା କହିଲେ ଆମକୁ ଅନେକ ନୂଆ କଥା ଜାଣିବାର ସୁଯୋଗ ଦେଲେ ମୁଁ ଆପଣଙ୍କୁ ଧନ୍ୟବାଦ ଜଣାଉଛି କୃତଜ୍ଞତା ଜଣାଉଛି ନମସ୍କାର ଜୟ ଜଗନ୍ନାଥ ଆପଣଙ୍କୁ ବି ଧନ୍ୟବାଦ ସମସ୍ତଙ୍କୁ ଧନ୍ୟବାଦ।